হাজারো ব্যস্ততার মাঝেও মানবিক মুখ পুলিশের শীতের মরশুমে ঠান্ডা থেকে বাঁচতে দুস্থ গরিব মানুষদের হাতে তুলে দেওয়া হলো কম্বল মালদার মিল্কি ফাঁড়ির পুলিশের উদ্যোগে আজ প্রায় দেড়শো জন গরিব মানুষের হাতে এই শীত তুলে দেওয়া হয় স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় এই বস্ত্র বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সামনে এদিনের এই শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি প্রশান্ত দেবনাথ ইংরেজ বাজার থানার আইসি মদন মোহন রায় মিল্কি ফাঁড়ির ইনচার্জ ফিরোজ সর্দার সহ একাধিক পুলিশ আধিকারিক এবং কর্মীরা এরই পাশাপাশি পথ চলতি মোটর বাইক চালকদের নিরাপত্তার কথা ভেবে এদিন পঁচিশটি হেলমেট বিতরণ করা হয় অনুষ্ঠানে যোগ দিতে এসে ইংরেজ বাজার থানার আইসি মদন রায় জানিয়েছেন মিল্কি ফাড়ির ইনচার্জ ফিরোজ সর্দারের উদ্যোগেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যাকে সহযোগিতা করেছে সহমর্মী ফাউন্ডেশন নামের ওই স্বেচ্ছাসেবী সংস্থা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আইসি আজকে মিল্কি ফাড়ি থেকে আমাদের যে মিল্কি ফাড়ি যে অফিসার ইনচার্জ আছে ফিরোজ এবং এখানকার কি সহমর্মী ফাউন্ডেশন আছে এনজিও আছে ওরা দুজনের যৌথ সমন্বয়ে এখানকার যারা পাঁচটি অঞ্চলে দুস্থ মানুষ আছে তাদেরকে আমরা শীত দিলাম আমরা অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি কিন্তু আমরা তো বিভিন্ন সমস্যার কাজের মধ্যে জড়িয়ে থাকি কিন্তু এটা আমাদের মনে ইচ্ছা থাকে যে আমরাও পাশে থাকি তো এটা সম্পূর্ণ টোটাল ক্রেডিট হচ্ছে মিল্কি ফাঁড়ির এবং স্বর্মী ফাউন্ডে স্বর্মী ফাউন্ডেশনের যারা পরিচালনায় আছেন তারা সকলে মিলে এখানকার কিছু দুস্থ মানুষকে আমরা শীতের কম্বল তাদের হাতে তুলে দিলাম পরিত সরকারের রিপোর্ট কুলিক নিউজ মালদা